হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজকে দুপুরে তরকারি পিঠে বানালাম, তো তরকারি পিঠের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। পিঠের জন্য তরকারি বানাচ্ছি, তো সেই তরকারির রেসিপিটা আমি পুরো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা যদি পুরো ভিডিওটা চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে। আমি আর আমার মা মিলে তরকারি পিঠে বানানোর জন্য পুর ভরে নিলাম। তরকারি পিঠে আমার পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই শীতের সময়তে তরকারি পিঠে বানিয়ে খাবে। দুপুরে পিঠে বানানোর পর আমি আর তোমাদের দ্বারা বিকেলে একটু বেরোলাম আমার ছেলের বন্ধুর বার্থডে গিফট কিনতে। আমরা যে দোকানে গিফটটা কিনতে যাচ্ছি, দেখো আমরা কি গিফট কিনি বা কোন দোকানে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের নিমন্ত্রণ করলে আমরা সচরাচর ওই দোকান থেকে গিফট কিনি, আমাদের চেনা জানা দোকানই বলতে পারো। শেষে দোকানে এসে পৌঁছালাম, দেখো বন্ধুরা এই গিফটের দোকানে কত সুন্দর সুন্দর গিফট আছে। গিফটগুলোই খুবই সুন্দর লাগছে। তোমরা সবাই কমেন্ট করো তোমাদের গিফটের দোকানটা কেমন লাগছে। তোমার হচ্ছে সব গিফটগুলোই নিয়ে নিই, সব গিফট নেওয়া তো সম্ভব নয়, ওর মধ্যে থেকে একটা গিফট বেছে নিলাম।
ইঞ্জারি গিটগুলো দেখেই যাচ্ছি এদিক ওদিক তাকিয়ে দেখ। তারপর এই গিফটটা পছন্দ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করুন। আমাদের কেনা হয়ে গেল, এবার আমরা ভিআইপি রাস্তাতে একটু ঘুরতে বেরোলাম দুজনে। ঘুরতে ঘুরতে সন্ধ্যের সময় বাড়ি ফিরলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।